সমঝোতার স্বাক্ষর রেখে দুই ব্যাটসম্যান নিজের ভিতরে জায়গা বদল করলেন। প্রথম রান ওই তামিমের ব্যাট থেকে, বাংলাদেশ এক কোনো উইকেট না হারিয়ে, তামিম এক। ব্যাট করবেন এখন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল কিন্তু টেস্ট সিরিজ মোটামুটি ভালো খেলেছিলেন, একদিনের সিরিজে এসে প্রথম দিনে মোটামুটি একটা জুটি তিনি করেছিলেন, ভালো রান করেছিলেন 29 রান, কিন্তু তারপরে দ্বিতীয় যে ম্যাচটি সেটি কিন্তু মোটেও খুব সুবিধা তিনি করতে পারেননি। যেভাবে আউট হয়েছিলেন আউটের উপরে তিনি সন্তুষ্ট হননি, 8 রানে সেদিন তিনি আউট হয়েছিলেন। অফ স্টাম্পের অনেক বাইরে একটি বল ফ্ল্যাশ করেছিলেন, স্কোয়ার কাট করার মতন করে ব্যাটে বল হয়নি তিনি তার মতে, কিন্তু আম্পায়ারের মতে লিখেছে বলতে বলতে পরের বল। এবারে কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরে একই ধরনের ছিল, উইথ ছিল, সঙ্গে সঙ্গে স্কোয়ার কাট করলেন, বল চলে গেল সোজা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানা পেরিয়ে 4 রান। প্রথম 4-এর মার সেই আশরাফুলের ব্যাট থেকে, বাংলাদেশ 5। কিছুটা খাটো লেংথের বল ছিল, চাতারা চেষ্টা করেছিলেন অনেকটা ডিপ থার্ড ম্যান থেকে ডান দিকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে একেবারে সীমানা কাছাকাছি জায়গায়, কিন্তু তার নাগালের বাইরে দিয়ে আমি বলবো বল চলে গেছে সীমানা পেরিয়ে, তার কিছু করার ছিল না। ভালো একটি শট অবশ্যই বলতে হবে, তবে মনে হচ্ছে তিনি বোধ হয় নক করছিলেন মাঠে ঢোকার আগে এবং সেট হয়েই এসছেন, তাহলে প্রথম বলে এরকম একটা শট খেলা কিন্তু কঠিন। যা হোক, জাদিজ আসছেন ওভারে পরে বলটি করার জন্য, বল করলেন কিছুটা খাটো লেংথের বল ছিল, এবারে কিন্তু ওই স্লিপ ডিজাইনের পুশ করেছেন, ফিল্ডার আসেন সেখানে পয়েন্ট রান পাবেন না, 5 বল হয়েছে, 5 বলে 5 রান, বাংলাদেশের কোনো উইকেট না হারিয়ে টসে হেরে কিন্তু বাংলাদেশ আজকে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছে। জিম্বাবুয়ে দলের অধিনায়ক টেইলর আজকেও যথারীতি টসে জিতেছেন এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন প্রথমে ব্যাট করার। প্রথম ম্যাচে আমরা জানি একই রকম পরিকল্পনা ছিল টেইলরের, কিন্তু সেদিন বাংলাদেশ দল ভালো ব্যাট করে 270 রান করেছিলেন এবং 121 রানে বড় ব্যবধানে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। শেষ বল এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে ফিস করলেন, ব্যাটে বলে করতে পারলেন না, পরাস্ত হলেন, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে এবং সেই সাথে প্রথম ওভারের সমাপ্তি, 1 ওভার শেষে বাংলাদেশ 1 উইকেট না হারিয়ে 5। আম্পায়ার অবশ্য বোলার কে আজকে আম্পায়ার আছেন জোহান ক্লোয়েট এবং তার সাথে আছেন মার্টি বিরি। আমরা জানি যে একদিনের ম্যাচ রেফারি আছেন ক্রিস ব্রড। আমরা জানি যে যখন টেস্ট সিরিজ হয় তখন কিন্তু 2 জন বিদেশি আম্পায়ার থাকেন আম্পায়ারিং এর জন্য, যখন একদিনের সিরিজ হয় তখন 1 জন বিদেশি এবং 1 জন লোকাল থাকেন। এক্ষেত্রে আমরা মার্টি বিরিকে বুঝতে পারছি যে তিনি লোকাল অর্থাৎ জিম্বাবুয়েন এবং জন ক্লোয়েট হচ্ছেন দক্ষিণ আফ্রিকান। আর যখন এরপরে টি-20 সিরিজ হবে তখন কিন্তু 2 জনই লোকাল আম্পায়াররা আম্পায়ারিং করবেন, এ হচ্ছে নিয়ম। টিভি আম্পায়ার আজকে আছেন রাসেল টিফিন, যথেষ্ট সুনাম তিনি অর্জন করেছেন, বেশ প্রতিষ্ঠিত একজন আম্পায়ার অবশ্যই বলতে হবে। আগে আপনাদেরকে জানিয়েছি শ্রোতা বন্ধুরা যে আমার সঙ্গে আজকে কিন্তু শামসুল আলম রয়েছেন এবং তার সাথে সাথে আছেন রেজওয়ান ফিরদৌস জিকো এবং মোহাম্মদ শাকুর। একে একে সকলের কণ্ঠস্বরে আপনারা শুনতে পারবেন, ব্রায়ান ভিটোরিকে আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে তিনি 7টি ম্যাচ খেলেছেন, 13টি উইকেট পেয়েছেন। ব্রায়ান ভিটোরি বাঁহাতি বোলার, তিনি লম্বা রান আপ, দৌড়ে গিয়ে বল করলেন, ফুল টস করে নিয়ে পুশ করেছেন ওখানে তামিম ইকবাল, কাভার অঞ্চলে ফিল্ডার আছেন রাজা, সেখানে বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান হলো না। ডট বল তামিম 1 রান, 4টি বল তিনি খেলেছেন। আশরাফুল 3 বল খেলে 4 রান করে অপরাজিত রয়েছেন এই মুহূর্তে, আশরাফুল নন স্ট্রাইকিং এন্ডে। ব্রায়ান ভিটোরি অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিলেন, কিছুটা আহত ছিলেন তিনি, সেই কারণে কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হয়েছে এবং তিনি আজকে এই আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। পরের বল করার জন্য দৌড় শুরু করেছেন, অফ স্টাম্পের ওপরে আউট সিঙ্গার ছিল, দেখে শুনে খেলার চেষ্টা করেননি, বুঝতে পেরেছিলেন তামিম ইকবাল, ভালোভাবে রিড করেছেন, ছেড়ে দিয়েছেন বলকে, চলে যেতে দিয়েছেন উইকেট রক্ষকের গ্লাভসে, কোনো বিপর্যয় নয়, কোনো রান নয়। ন্যাচারাল অফ সুইঙ্গার বাঁহাতি ব্রায়ান ভিটোরি, আপনারা জানেন শামসুল আপনাদেরকে আগেই বলেছে তার বোলিং এর কলা কৌশল সম্পর্কে। বেশ, এই খেলার ধারা বিবরণী প্রচার হচ্ছে শ্রোতা বন্ধুরা রবি আজিয়াটা লিমিটেড এবং প্রাণাপ এর সৌজন্যে। আপনারা জানেন ওভারের পরে বল করলেন, এবারে কিন্তু আরো অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, একটু লেট সুইং আমি বলবো, হ্যাঁ ওয়াইড, অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড হয়েছে, আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুইং করে বলটা বেরিয়ে যাচ্ছিল, ঠিক মতন পিচ করতে পারেননি, যে জায়গায় বলটি পিচ করলে ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করতে পারতেন কিন্তু সেই জায়গায় তিনি পিচ করতে পারেননি, যে কারণে একটি অতিরিক্ত রান। আমরা জানি প্রথম ম্যাচে কিন্তু 18টি ওয়াইডের করেছিলেন জিম্বাবুয়ে দল, 18টি ওয়াইড কিন্তু আমরা বলবো যে নিশ্চয়ই করে, সেদিন কিন্তু বাংলাদেশ দল 53 ওভার খেলার সুযোগ পেয়েছিল, 18টি রানই শুধু না, 18টি বল বাড়তি তাদেরকে করতে হয়েছিল। আজকে প্রথম ওয়াইড,
পরের বল এবার কিন্তু লেগ স্ট্যাম্পের উপরে ছিল, সঙ্গে সঙ্গে ঘুরেছেন, তামিম রান পাবেন, বলের পিছনে পিছনে ছুটছেন একজন ফিল্ডার, কিন্তু বল চলে যাচ্ছে ওয়াইড লঙ্ঘন অঞ্চল সীমানার কাছাকাছি, থামিয়েছেন সেখান থেকে চাতারা, টেন্ডাই চাতারা বল কুড়ে বোলার প্রান্তে ফেরত দিলেন, তার আগে কিন্তু একাধিক রান, বাংলাদেশ 2টি রান হয়েছে আমার মনে হয়, হ্যাঁ 2টি রান আমি আপনাদেরকে জানাচ্ছি, তামিমের ব্যাট থেকে আরো 2টি রান। আস্তে আস্তে বোলিং প্রান্তে ফেরত আসছেন ব্রায়ান বেটোরি, 1.3 ওভার খেলা হয়েছে, বাংলাদেশ 8 কোনো উইকেট না হারিয়ে। পরে বল এটা কিন্তু আপিল করেছেন, হালকা আবেদন, এবং বেশ কয়েকজন কিন্তু ছুটে এসেছিলেন, তবে আম্পায়ার নাকচ করে দিয়েছেন। আমার মনে হয় যেভাবে সুইংটা ছিল এটি কিন্তু ইন সুইং ছিল, বাঁহাতি বোলারের ইন সুইং, আউটসাইড দ্য অফ স্টাম্প পিচ করে ভিতরে ঢুকছিল, একটু উপরের দিকে লেগেছে, রোল মানে যেটা নি রোল থাকে তার উপরে, হয়তো বা আম্পায়ার ভেবেছেন যে স্টাম্পের উপর দিয়ে যেতে পারে, এবং ইম্প্যাক্টটাও কিন্তু আউটসাইড অফ স্টাম্প হয়েছে, 2টি কারণ হতে পারে, সেই কারণে হয়তো বা আম্পায়ার সম্মতি জানাননি। যা হোক, একটা হিকাপ তামিমের জন্য অবশ্যই বলবো, 3 রান তিনি করেছেন এ পর্যন্ত 7 বল খেলে, যাচ্ছেন রেটারি ওভারের পরের বল করার জন্য। এটা কিন্তু মাপালিংসের বল ছিল, অফ স্টাম্পের উপরে খেলেছিলেন তামিম স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার আছেন সেখানে সরাসরি ফিল্ডার বরাবর চলে যাওয়ার কারণে কোনো রান নেওয়া তার পক্ষে সম্ভব নয়। ভালো ওভার করছেন ব্রায়ান বেটোরি, অবশ্যই বলতে হবে, অনেকদিন বিরতির পরে আন্তর্জাতিক ক্রিকেটে এসে হঠাৎ করে ফর্ম খুঁজে পাওয়া, এটাও একটা বড় বিষয় অবশ্যই বলতে হবে, এবং তিনি যে কটি বল করেছেন 1টি ওয়াইড করেছেন অবশ্যই বলতে হবে, আমি ভুলবো না সে কথাটি, কিন্তু তারপর তাছাড়া অন্য যে বলগুলি তিনি করেছেন, ভালো লেংথে বল করেছেন, এবং ইনসুইং আউটসুইং দুটোই তিনি ইতিমধ্যেই কিন্তু দেখিয়েছেন। শেষ বল ওভার করার জন্য তিনি আসছেন, বল করলেন অফ স্টাম্পের ওভারে, এবারে পুশ করেছিলেন কাভারের দিকে, প্রাথমিক অবস্থা ভেবেছিলেন রান নেব, কিন্তু দেখলেন সরাসরি ফিল্ডারের কাছে চলে যাচ্ছে, কোন রান হলো না, রাজা ফিল্ডিং করছিলেন সেখানে, 2 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 8 রান কোন উইকেট না হারিয়ে। খেলা প্রচারিত হচ্ছে 432.9 মিটারে অর্থাৎ 693 কিলোহার্টজে এবং FM 88.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার থেকে। তৃতীয় ম্যাচ জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ODI সিরিজের আপনারা জানেন, এর আগে 2টি ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে, দ্বিতীয় ম্যাচে ফিরে আসে জিম্বাবুয়ে, এবং আজকে নির্ধারণী ম্যাচ হেড টু হেড আপনাকে জানিয়ে দিই, মোট 58 বার তারা মুখোমুখি হয়েছে, যার ভিতরে বাংলাদেশ 51 বার জিতেছে, 31 বার জিতেছে এবং 27 বার জিতেছে জিম্বাবুয়ে। এই মাঠের কথা যদি বলেন তাহলে এই মাঠে মোট 11 বার তারা মুখোমুখি হয়েছে, 6 বার বাংলাদেশ জিতেছে এবং জিম্বাবুয়ে জিতেছে 1বার। প্রথম বলটি করলেন নতুন ওভারে জার্ভিস আশরাফুলকে, একটি ডট বল খেলেছিলেন আশরাফুল ওই পয়েন্ট রিজিওনে, ফিল্ডার ছিলেন সেখানে, কোনো রান নয়। হ্যামিল্টন মাজাগাটসা কিন্তু আছেন মাঠের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি তার ভাই আজকে সিঙ্গি মাজাগাটসা, তিনি কিন্তু দলে অন্তর্ভুক্ত হন নাই। বল করছেন কাইল জার্ভিস, ইনিংসের তৃতীয় ওভার, এলটন চিগুম্বুরা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় তিনি সফল, আসছেন জার্ভিস, বল করেন থ্রি কোয়ার্টার লেংথে, বল করেন কিছুটা খাটো লেংথেরই ছিল, আশরাফুল বলে লাইনে নিজের শরীর এবং ব্যাট বেশ শরীরের কাছাকাছি নিয়ে যে রক্ষণাত্মক ভাবে খেললেন, ব্যাট বলে করলেন একটি চার, যদিও তিনি খুব ভালো মেরেছেন আমরা দেখেছি স্কোয়ার কাট করে, তারপরেও এখনো কিন্তু বেশ রক্ষণাত্মক যে আদল থাকার কথা সেটা কিন্তু থাকারই কথা, একটি মাত্র স্কোরিং শট, তার 5টি বল তিনি খেলেছেন, 1টি শট খেলেছেন 4-এর জন্য এবং তার সংগ্রহ 4। মাঝে মধ্যে আমার বাংলাদেশের যিনি এখন অফিসিয়াল সাপোর্টার হয়ে গেছেন তাকে কিন্তু দেখতে পাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগারের আকারে তিনি কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে থাকেন, স্পন্সর করেছে তাকে আমরা জানি যে ব্যাংক, এবং তিনি সেখানে উপস্থিত আছেন। পরে বল যার ভিতরে এবার কিন্তু অ্যাঙ্গেল করে দিয়েছিলেন, মিডল স্টাম্পের উপর ছিল, মিড উইকেট থেকে ঠেলে দিয়ে দুই ব্যাটসম্যান তৈরিছে, নিজেদের ভিতরে জায়গা বদল করলেন 1 রানের জন্য। ব্যাটস ভালো একটা নিজেদের ভিতরে বোঝাপড়া থাকলে রান নেওয়া যে কত সহজ তারই একটা স্বাক্ষর আমার কাছে মনে হলো, তার কারণ মিড অনে ফিল্ডার ছিলেন তিনি, যতক্ষণে বলে কাছাকাছি গেলেন ততক্ষণে কিন্তু ব্যাটসম্যানরা তাদের রান কমপ্লিটই করে ফেলেছেন, দ্যাটস এ ভেরি গুড সাইন, আসলেই বলতে হবে সফট হ্যান্ডে চমৎকার ভাবে বলটাকে কাছে রেখেই দৌড়ের জন্য রানের জন্য তারা দৌড় দিয়েছিলেন। আশরাফুল 5-6 বল থেকে, তামিম ইকবাল 3 রানে অপরাজিত, 9 বল খেলেছেন বাংলাদেশ 9 কোনো উইকেট না হারিয়ে। তৃতীয় ওভারের 4র্থ বল কাইল জার্ভিস অফ স্টাম্পের উপরে, তামিম পুশ করলেন কাভার অঞ্চলে, ফিল্ডার আছেন সেখানে সরাসরি তার কাছে, কোনো রান হলো না, বেশ নিয়ন্ত্রিত বোলিং করছেন জার্ভিস অবশ্যই বলতে হবে, এবং যেহেতু আমরা আগেই আপনাদেরকে বলেছি যে এই মাঠে
শুরুর 1 ঘন্টা, অর্থাৎ দিনের শুরুর 1 ঘন্টা শীতের কাল, সেখানে শীতের সময় ডিউ ফ্যাক্টর থাকে, মাঠের কিন্তু একটা জুস বা ময়েশ্চার সবসময় থেকে যায়, সেটা শুকোতে কিন্তু ঘন্টাখানি সময় লাগতেই পারে, এবং তারপরে কিন্তু ব্যাটিং আস্তে আস্তেই যথেষ্ট উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়, এবং সেই সুযোগটা সদ্ব্যবহার করা দরকার, উইকেটটা প্রিজার্ভ করাই আমার মনে হয় প্রাথমিক প্ল্যান থাকার দরকার। বলতে বলতে পরে বল, এবারও কিন্তু সেই পয়েন্ট এবং কাভারের দিকে ঠেললেন, তামিম ইকবাল ফিল্ডার আছে সেখানে, কোন রানের চেষ্টাই তিনি করলেন না, আর একটি ডট বল অ্যালাউ করলেন। এই ওভারটি চমৎকার ওভার করেছেন কাইল জার্ভিস, মাত্র 1টি রান এই ওভার থেকে এ পর্যন্ত এসছে, শেষ বলটি তিনি করবেন, 5টি বল ইতিমধ্যে হয়ে গেছে। আশরাফুল্লাহ 1টি রান নিয়েছিলেন প্রথম বল থেকে, তারপরে তামিম ইকবাল কিন্তু সবকটি বলই রক্ষণাত্মক ভাবেই খেলেছেন। শেষ বলটি করার জন্য জার্ভিস দৌড় শুরু করবেন, তামিম ফিল্ডিং এর অবস্থান থেকে নিয়েছেন। চমৎকার পরিবেশ কিন্তু মাঠের চারিদিকে, এখানে কোনো ঘেরাঘুরি নাই বলতে পারতে, এবারে কিন্তু অ্যাটাক করার জন্য স্টেপ আউট করে বাতাসে ভাসিয়ে খেলেছেন, লং অন দিয়ে বল চলে যাচ্ছে সীমানার উপর দিয়ে, ছক্কা, প্রথম ছক্কা, স্বভাবসুলভ ভাবে আমি বলবো তামিম ইকবাল এরকম স্ট্রোক অনেকই তার কাছ থেকে আমরা দেখেছি, অত্যন্ত আস্থার সাথে বেরিয়ে এসে কিন্তু তিনি এই বলটিকে সোজা সোজা সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 6 রানের জন্য। 3 ওভার শেষে বাংলাদেশ 15, কোনো উইকেট না হারিয়ে। তামিম খোলস থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা অবশ্যই বলতে হবে দেখাচ্ছেন, তিনি যথেষ্ট আস্থার সাথে ব্যাট করছেন। তামিম ইকবাল 9 রানে অপরাজিত আছেন এবং তার সাথে মোহাম্মদ আশরাফুল করেছেন 5, বাংলাদেশ 15। চতুর্থ ওভার ব্রায়ান ভিটোরি প্রস্তুত, ওখানে আশরাফ তাকে মোকাবেলা করেছেন, বল করলেন, এবারে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা এবং আউট হয়ে গেলেন। মাসাকাজা গালিতে ছিলেন, সিবান্দা গালিতে ছিলেন, একটু ডান দিকে সরে গিয়েই তিনি কিন্তু বলটা লুফে নিলেন, কিছুটা অকওয়ার্ড বাউন্স ছিল আমি বলবো শেষ মুহূর্তে, এবং আশরাফুল খোঁচা দেওয়ার মতন করে খেললেন, বল ব্যাটের কলারে লেগে চলে গেল ওই গালি রিজিয়নে, কিছুটা ডান দিকে সরে গিয়ে সিবান্দা সেটা তালুবন্দি করলেন, এবং প্রথম অঘটন বা প্রথম উইকেটে পতন ঘটলো বাংলাদেশের, 15 রানে 1 উইকেট, আউট হলেন আশরাফুল। মোটেও তিনি বলটাকে নিচে রাখতে পারেননি, বল কিছুটা বাড়তি বাউন্স পেয়েছিল শেষ মুহূর্তে, এবং আশরাফুল ঠিক ব্যাটের মাঝ ব্লেডে না নিতে পারার কারণে বল কিন্তু ক্লাইম করে বটে ব্যাটের কলারের দিকে লাগে এবং বল চলে যায় গালি অঞ্চলে। 1টি উইকেটে পতন মোহাম্মদ আশরাফুল, আজকেও কিন্তু সফল হতে পারলেন না ব্যাটে, এবং বাংলাদেশের জন্য কিছুটা বিপর্যয় অবশ্যই বলতে হবে।